কর্মান্নে বাদিকারেস্তে মা ফলে শোকাদাচনা মা কর্মফল হেতু মা তে কর্মানি অর্থাৎ কর্মই যে আমাদের ধর্ম আমাদের কাজই শুধু কর্ম করে যাওয়া কর্মফলের আশা না করে তেমনই শিক্ষা দিয়েছিলেন শ্রীমদ্ভাগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি আপনাদের রাশি অনুযায়ী কোন কর্ম বেছে নিলে আপনারা খুব দ্রুতই আপনাদের কর্মজীবনে সফল হতে পারেন কোন পেশায় কে কতটা সফল হবে তা শুধু নির্ভর করে সেই ব্যক্তির ব্যক্তিগত পরিশ্রমের ওপরে এমনটি আমরা বিশ্বাস করে থাকি কিন্তু জীবনে সফল হতে গেলে ভাগ্যের সহায়তার কি কোনো প্রয়োজন নেই অবশ্যই আছে ভাগ্য সদয় হলে সঠিক পরিশ্রম করলে মানুষ তবেই সাফল্য পায় সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক কারণ হেতু সঠিক কর্ম করলেই আসে সাফল্য আর তাই আমরা আজ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি আপনাদের রাশি অনুযায়ী কোন কোন কর্ম করলে খুব দ্রুত আপনারা আপনাদের জীবনের সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন বারোটি রাশির জাতক জাতিকাদেরকে নিয়েই আমরা আলোচনা করব তবে চন্দ্র রাশি অনুযায়ী আপনারা এই গণনাটি দেখবেন প্রথমেই মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব গ্রহদের সেনাপতি আর তাই আপনাদের মধ্যে কিন্তু রাগ এবং অহংকারের পরিমাণও আমরা পরিলক্ষিত করে থাকি এই দুটি ব্যাপারে যদি আপনারা ঠিক থাকতে পারেন এক প্রকার সকল প্রকার কর্মেই আপনারা সাফল্য লাভ করে থাকেন আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন শনি মহারাজ আর তাই আয়রন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি লেদার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এমনকি অয়েল ফুয়েল ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এখানে কিন্তু আপনারা সফল হয়ে থাকেন ব্যাংকিং সেক্টর ইন্স্যুরেন্স পুলিশ ইঞ্জিনিয়ার আর্মি ডিফেন্স সেক্টরে আপনারা কাজ করলে চিকিৎসার ক্ষেত্রে কাজ করলে প্রশাসনিক গভর্নমেন্টের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল আছে সেখানে কাজ করলে আপনারা কিন্তু অত্যন্তভাবে নিজেদের কেরিয়ারে সফল হয়ে থাকেন কারণ মেষ রাশির জাতক জাতিকারা খুবই সাহসী প্রকৃতির জাতক জাতিকা হয়ে থাকেন বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন শনি মহারাজ আর আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্রাচার্য সুতরাং শনি শুক্র দুটি ওরিয়েন্টেড কেরিয়ারই আপনাদের জন্য ভালো বিশেষ করে শনির জন্য অয়েল ফুয়েল ইন্ডাস্ট্রি আর লেদার ইন্ডাস্ট্রি আয়রন ইন্ডাস্ট্রি আপনাদের জন্য ভালো আর যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্রাচার্য শুক্র ওরিয়েন্টেড কর্ম বিশেষ করে জাঁকজমকপূর্ণ যে সমস্ত ইন্ডাস্ট্রি মিডিয়া নিউজ এন্টারটেনমেন্ট ফ্যাশন ফটোগ্রাফার ভিডিওগ্রাফার মহিলাদের সম্পর্কিত কোনো বস্তু বস্ত্র সামগ্রী সেখানে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে লাভবান আর অবশ্যই সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট চাকরিতে উচ্চ পদে আমরা বৃষ রাশির জাতক জাতিকাদের আসীন হতে দেখি মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ আর আপনাদের কর্মস্থানের অধিপতিকে আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন গুরুদেব বৃহস্পতি ব্যাংকিং সেক্টর নেটওয়ার্কিং মার্কেটিংয়ের জগৎ আধ্যাত্মিক গুরু বা সাংবাদিকতা অধ্যাপনা সাহিত্য চর্চায় আমরা কিন্তু আপনাদেরকে সফল হতে দেখি আর যেহেতু বুধ আপনাদের রাশির অধিপতি সুতরাং আপনাদের বুদ্ধি খুব সার্প হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা চাকরিজীবীদের থেকে বিজনেসম্যানকে বেশি পরিলক্ষিত করে থাকি এবং তারা কিন্তু তাদের স্বক্ষেত্রে স্বমহিমায় বিচরণ করে থাকেন কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন চন্দ্রদেব চন্দ্র মনের কারগ্রহ মাইন্ড ওরিয়েন্টেড কাজ আপনাদের জন্য অত্যন্ত শুভ এই জন্যে কমিউনিকেশনের ক্ষেত্রে বা চিকিৎসা শাস্ত্রে আপনারা বিশেষ সফলতা অর্জন করে থাকেন আর আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব এর কারণে ডিফেন্স বা কোনো প্রকার আর্মি পুলিশ লাইন আইটি সেক্টর রিয়েল এস্টেটের জগতেও আপনারা লাভবান হয়ে থাকেন ব্যাংকিং সেক্টর রেলওয়ে ইন্স্যুরেন্সেও কিন্তু আপনা আমরা আপনাদেরকে বিশেষভাবে সফল হতে দেখেছি সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন গ্রহদের রাজা সূর্য এবং আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন শুক্রাচার্য অসুরদের গুরুদেব সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে লিডারশিপ স্কিল এটি কিন্তু ইনবর্ন অর্থাৎ জন্মগত থেকে থাকে আপনারা জিরো থেকে শুরু করে হিরো কিন্তু হতে পারেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এটি গুরুত্বপূর্ণ বিষয় আর আপনারা সাধারণত বিখ্যাত হয়ে থাকেন আপনার দেশের মধ্যে বা বিদেশের মধ্যে যদি বিখ্যাত না হন নিজের এলাকাতে তো বিখ্যাত হবেনি এটি কিন্তু এক প্রকার গ্যারেন্টি দিয়ে বলা যায় আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের রাজনীতি বিজনেস বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে সমস্ত কাজকর্ম তার পাশাপাশি ক্রিয়েটিভ জগতেও আপনাদেরকে দেখে থাকি তবে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত রাজনৈতিক কেরিয়ারে বড় সড়ো ধরনের সাফল্য পেয়ে থাকে আর আপনাদের যেহেতু কর্মস্থানের অধিপতি শুক্রাচার্য যাক জমকপূর্ণ যে সমস্ত ইন্ডাস্ট্রি বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আপনার এন্টারটেনমেন্ট মিডিয়া নিউজ এবং আপনাদের মহিলা বা মহিলাদের সম্পর্কিত কোনো বস্তু বস্ত্র সামগ্রীর বিজনেসে আপনারা প্রভূত পরিমাণে লাভবান হয়ে থাকেন কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ আর আপনাদের কর্মস্থানেরও অধিপতি বোধ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বুধ ওরিয়েন্টেড কেরিয়ার আপনাদের জন্য অত্যন্ত শুভ আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের চাকরির থেকে ব্যবসাতেই কিন্তু দেখে থাকি এবং আমরা যত বড়ো বড়ো বিজনেসম্যানদের দেখি তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু ভারগ বা কন্যা রাশির জাতক জাতিকা ছোটবেলা থেকেই এনাদের মধ্যে এক প্রকার বিজনেসের প্রতি আগ্রহ ঝোঁক নিজে থেকে অর্থ ইনকাম করার প্রতি ঝোঁক আমরা দেখে থাকি শিক্ষকতা সাংবাদিকতা আইনের পেশা লয়ার অ্যাডভোকেট শিল্পী ক্রিয়েটিভ জগতেও কিন্তু কন্যারাশির জাতক জাতিকারা বড় সড় সাফল্যের মুখ দেখতেই পারেন তবে বিশেষ করে বিজনেসের জগতে আপনাদের জুড়ি মেলা কিন্তু এক প্রকার ভার তার কারণ বুধ আপনাদের রাশির অধিপতি হওয়ায় আপনাদের ব্রেনটি কিন্তু খুব শার্প চলে কর্মস্থানের অধিপতি বুধ এর থেকে বেটার আর হতে পারে বুধের যখন দশা মহাদশা চলে তখন আপনাদের আটকানো কিন্তু খুবই টাফ যদি জন্মছকে বুধ আপনাদের ভালো হয়ে থাকে সেই সময়কালীনে আপনার রাজা বা রানীর হালে কিন্তু নিজেদের জীবনযাপন করতে সক্ষম হন তুলা রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্রাচার্য আর আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন চন্দ্রদেব কর্মস্থানের অধিপতি চন্দ্রদেব হওয়ার কারণে চন্দ্রদেব দুই থেকে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করেন সুতরাং তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিন্তু স্টেবিলিটি পেতে একটু হলেও সময় লাগে মেজাজ হারাবেন না ধৈর্যের সাথে আপনারা এগিয়ে যান ইংলিশে একটি কথা আছে আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক অ্যা শিপ উইদাউট অ্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো যাদের লক্ষ্য যত মজবুত তারা তত দ্রুতই নিজেদের সাফল্যের কাছে পৌঁছে যেতে সক্ষম হবেন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি যেহেতু শুক্রাচার্য ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার প্রতি আপনাদের আগ্রহ থাকবে এ তো স্বাভাবিক ব্যাপার আর চন্দ্রদেবের কারণে ব্যবসাতেও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সফল হয়ে থাকেন রিসার্চ বা গবেষণা ওরিয়েন্টেড কাজ প্রকাশনার মতো বিজনেস পাবলিশিংয়ের কাজ সেখানে কিন্তু আমরা আপনাদের সফল হতে দেখি বিজনেসম্যান হিসাবেও প্রভূত পরিমাণে তুলারাশির জাতক জাতিকা সফল হয়ে থাকেন আইনজীবী হিসাবেও সফলতা তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্মগত একটি বৈশিষ্ট্য আপনারা দেখবেন আপনাদের রাশির সাইনে অর্থাৎ চিহ্নতেই কিন্তু আইনের দেবীর ছবি থেকে থাকে মাথা গরম করা থেকে যদি নিজেদেরকে বিরত রাখতে পারেন কর্মজীবনে খুব দ্রুত কর্মজীবনে আপনারা সাফল্যের চূড়ায় আসীন হয়ে যাবেন আপনাদের তিরিশ থেকে বত্রিশ বছর বয়সের পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব গ্রহদের সেনাপতি আর আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন সূর্যদেব অর্থাৎ গ্রহদের রাজা আর সূর্য এবং মঙ্গলের যেই কম্বিনেশন এটি কিন্তু আপনাদেরকে সুদের ব্যবসা ইন্টারেস্টের বিজনেস চাষের কাজবাজ ওকালতি রাজনীতি শিক্ষকতা এ সমস্ত স্থানে আপনাদেরকে সাফল্য দিয়ে থাকে ব্যবসার চেয়ে আপনাদের সাফল্য বেশি আসে চাকরি করলেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ করে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আমরা কিন্তু ফিনান্সিয়াল সেক্টর শেয়ার মার্কেট ইন্স্যুরেন্সের বাজারে বিশেষ করে দেখে থাকি এবং শেয়ার মার্কেটের বাজারে আপনারা কিন্তু প্রভূত পরিমাণে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারেন খুব সহজেই যদি ছোটোবেলা থেকেই তার প্রতি আপনাদের আকর্ষণ থেকে থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি যেহেতু মঙ্গলদেব সুতরাং আপনাদের মধ্যে কিন্তু আইটি সেক্টর রিয়েল এস্টেট এমনকি ডিফেন্স আর্মি পুলিশ লাইনে যাওয়ার প্রবণতাও থাকে আর সূর্য যেহেতু আপনাদের কর্মস্থানের অধিপতি আপনাদের মধ্যে তেজ লিডারশিপ স্কিল এটি কিন্তু ভরপুর থাকে যার কারণে আপনারা সহজেই দলগত কোনো ক্রিয়াকলাপ বা টিম ওয়ার্কের ক্ষেত্রে আপনাদের ম্যানেজমেন্ট স্কিলের কারণে প্রশংসার পাত্রপাত্রী হয়ে থাকেন ধনুরাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন গুরুদেব বৃহস্পতি দেবতাদের গুরুদেব এবং আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন বুধ গ্রহ আপনাদের জন্মছকে যদি বুধ ভালো হয়ে থাকে এই ধরনের ব্যক্তিবর্গদের আমরা প্রশাসনিক কাজে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রাজনীতির জগতে প্রভূত পরিমাণে সাফল্য লাভের সম্ভাবনা আমরা দেখে থাকি এছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে জন্মগতভাবেই জ্ঞানের প্রতি আগ্রহ শৈল্পিক মনোভাব এটি আপনাদের স্বভাবগত বৈশিষ্ট্য সাহিত্য লিটারেচার প্রকাশনা মুদ্রণ মাধ্যম শিক্ষকতার পাশাপাশি বিজ্ঞাপন জগৎ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাডভার্টাইজিং এ সমস্ত ক্ষেত্রে আপনারা আপনাদের নিজস্ব করিশ্মা দেখাতে পারেন আধ্যাত্মিক ক্রিয়াকলাপেও আপনারা সফল হয়ে থাকেন এবং আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ভরপুর থাকে জ্ঞানের মাত্রা আপনাদের মধ্যে এতটাই যে আপনার আর আশপাশে থাকা মানুষজন আপনাকে সবসময় গুরু নজরে দেখে থাকে মুখ দিয়ে শিকার না করলেও মন থেকে কিন্তু তারা শিকার করে থাকে সুতরাং সমাজ এবং রাজনৈতিক জগতে খুব সহজেই লিডার হয়ে ওঠার মতো প্রবণতা আপনাদের মধ্যে পরিলক্ষিত হয় বিজনেসে কতটা সফল আপনারা হবেন এ বিষয়ে সন্দেহ থাকলেও একটি জিনিস কিন্তু আপনাদের ক্ষেত্রে স্পষ্ট শিক্ষাকতা ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আপনারা অবশ্যই সফল হয়ে থাকেন যেহেতু আপনাদের কর্মস্থানের অধিপতি বুধ বুধ যখন আপনাদের যদি জন্ম থাকে শুভ হয়ে থাকে বুধের দশা মহাদশা যখন চলবে তখন ধনুরাশির জাতক জাতিকাদের মতো বিজ খুঁজে পাওয়া কিন্তু খুবই জ্ঞানের সাথে বুদ্ধি দুইয়ের মেলবন্ধনে আপনাদের মতো বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তির অভাব সমাজ কিন্তু সর্বদাই অনুভব করে থাকে মকর রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন শনি মহারাজ আর আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন শুক্রাচার্য শুক্রাচার্য শনি মহারাজের গুরুদেব দুটি কিন্তু নেগেটিভ প্ল্যানেট তবে শনি হচ্ছেন কর্মফলদাতা আর শুক্রাচার্য তো গুরু এর কম্বিনেশন কিন্তু আপনাদের জন্য খারাপ নয় বেশ ভালোই আপনাদের রাশির অধিপতি শনি হওয়ায় শনি ওরিয়েন্টেড কর্ম অয়েল ইন্ডাস্ট্রি ফুয়েল ইন্ডাস্ট্রি আয়রন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি মেশিনারিজ বা লেদার ইন্ডাস্ট্রিতে আমরা আপনাদের সাফল্য পরিলক্ষিত করে থাকি আর যেহেতু শুক্রাচার্য কর্মস্থানে বসে আছেন মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী সামগ্রী ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আপ নিউজ ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আপনারা সফল থাকেন আপনাদের মধ্যে অনেককেই কিন্তু আমরা ভালো অ্যাকাউন্টেন্ট হিসাবে হিসাব রক্ষকের কাজ করতে দেখেছি বড় বড় এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানিতেও শিক্ষাকতা ইঞ্জিনিয়ারিং কাজেও মকর রাশির জাতক জাতিকাদের জুড়ি মেলা কিন্তু ভার তবে হ্যাঁ আপনাদের মধ্যে আলসেমি যদি না থাকে মাতৃভক্ত যদি আপনারা হয়ে থাকেন কর্মপ্রবণ এবং ধর্মপ্রাণ যদি হয়ে থাকেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন এমন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সাফল্য খুব অল্প বয়সেই কিন্তু এসে যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছেন শনি মহারাজ আর আপনাদের কর্মস্থানের অধিপতি হচ্ছেন গ্রহদের সেনাপতি মঙ্গলদেব আর যার ফলস্বরূপ আমরা আপনাদেরকে সাহিত্যচর্চা জ্যোতিষ চর্চা অকাল সায়েন্স মন্ত্র বিদ্যা সংখাততত্ত্ববিদ্যা ট্যারট কার্ড রেডিং গবেষণামূলক পড়াশুনায় আমরা প্রভূত পরিমাণে লাভবান হতে দেখেছি ইঞ্জিনিয়ারিং ব্যাঙ্কিং সেক্টর পুলিশ আইটি ডিফেন্স রিয়েল এস্টেট আর্মির কাজেও আপনারা সফল হয়ে থাকেন এমনকি আপনারা ট্রাভেল এজেন্সি খুললেও খুব ভালো আয় ইনকাম কিন্তু করতে পারবেন বেড়াতে যাওয়া বা ভ্রমণের প্রতি খাদ্য খাবারের প্রতি আপনাদের শখ অত্যধিক বেশি হয়ে থাকে রেস্টুরেন্ট বিজনেসেও আপনারা লাভবান হয়ে থাকেন রাশির অধিপতি যেহেতু আপনাদের শনি শনি ওরিয়েন্টেড যে সমস্ত ইন্ডাস্ট্রি অর্থাৎ লেদার মেশিনার ফুয়েল অয়েল আয়রন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতেও আপনারা লাভবান হয়ে থাকেন আর যেহেতু আপনাদের কর্মস্থানের অধিপতি মঙ্গলদেব সুতরাং আইটি সেক্টর রিয়েল এস্টেট পুলিশ ডিফেন্স এখানে আপনারা তো লাভবান হবেনি জমি বাড়ি কেনা বেচার ব্যবসাতেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রভূত পরিমাণে লাভবান অটোমেটিক্যালি হয়ে থাকেন মিন রাশির জাতক জাতিকাদের কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো মিন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি গুরুদেব বৃহস্পতি দেবতাদের গুরুদেব আবার আপনাদের কর্মস্থানের অধিপতিও কিন্তু গুরুদেব বৃহস্পতি এটি কিন্তু দুরন্ত একটি কম্বিনেশন কর্মজীবনে আপনাদের জুড়ি মেলা ভার আপনাদের ফোকাস ছোটবেলা থেকে এক প্রকার ঠিকঠাকই থাকে চিকিৎসা শাস্ত্র শিল্প সাহিত্য রাজনীতি বিদেশের সাথে আমদানি রপ্তানি ওরিয়েন্টেড বিজনেস এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস গবেষণা প্রশাসনিক পদ গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আপনারা অবশ্যই সফলতা পেয়ে থাকেন তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি এবং কর্মস্থানের অধিপতি একজনই বৃহস্পতি বিশেষ করে শিক্ষকতার কাজে ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল কাজে আধ্যাত্মিক গুরু বা ট্রাভেল ট্যুরিজমের ক্ষেত্রে আমরা আপনাদের প্রভূত পরিমাণে লাভবান হতে দেখি আপনাদের কিন্তু ধর্মীয় চিন্তন চেতনাও আপনাদের কেরিয়ারের জীবনকে উন্নত করতে সাহায্য করে থাকে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি